প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় স্মৃতি নিঃসন্দেহে তার স্কুলকে ঘিরে। স্কুলের একচিলতে বারান্দা, সবুজ মাঠ, প্রত্যেকটি মানুষের স্মৃতির দরজায় করোনারে সারা জীবনভর। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিদ্যালয় পরিচিতিমূলক অনুষ্ঠান প্রিয় বিদ্যালয়ে। আমাদের আজকের আয়োজন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। কথা না বাড়িয়ে চলুন জেনে আসি স্কুলটির সম্বন্ধে। মুসলিম স্থাপত্য শৈলীর প্রখ্যাত নিদর্শন তারা মসজিদ সংলগ্ন ব্রিটিশ স্থাপত্য শিল্পের আদলে নির্মিত আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় 1904 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। লাল দালানে নির্মিত তৎকালে পূর্ববঙ্গের একমাত্র শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল স্কুল হিসেবে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্ম। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই এটি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে সুনাম অর্জনের মাধ্যমে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে, কালের ধারাবাহিকতায় উন্নতির শিখরে এগিয়ে চলেছে। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আয়েশা আক্তার, সহকারী শিক্ষক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। কোভিডকালীন বাস্তবতায় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে পাঠটি নিয়ে এসেছি, যেটি উপস্থাপন করব, সেটি হচ্ছে সমাস। সমাস কি, ভাষায় সমাসের প্রয়োজনীয়তা কি, সমাসের প্রকারভেদ, এই সমস্ত জিনিসগুলো আমরা জেনে নিব। তো প্রথমে আসি আমরা, সমাস কাকে বলে। তো সমাস কাকে বলার আগে যেটা জানতে হবে যে সমাস শব্দের অর্থটা, তিনটা অর্থ তোমাদের বইয়ে দেওয়া আছে। একটি হচ্ছে সংক্ষেপ, একটি হচ্ছে মিলন, আর একটি হচ্ছে কি, একপদীকরণ। অর্থাৎ সমাসে এই তিনটা ঘটনাই ঘটে। অর্থাৎ সমাস হচ্ছে যেহেতু দুই বা ততোধিক পদের একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়, তাই এখানে এক পদ হয়, সংক্ষিপ্ত হয় এবং মিলিত হয়েই এক পদ হয়, তাই এখানে তিনটি অর্থ দেওয়া আছে। তাহলে সমাস কাকে বলে এটা যখন আমরা বলবো, তখন কি হচ্ছে, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক শব্দের একত্রীকরণে একটি পদে পরিণত হওয়াকে বলে সমাস। এখন আমরা সমাসের ভিতরের অংশগুলো একে একে জানবো। প্রথমে আসো সমস্ত পদকে। সমাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমস্ত পদ। এই যে সমস্ত পদ, এটা কাকে বলে, অর্থাৎ সমাসের প্রক্রিয়ায় এক পদে পরিণত হওয়ার যে অংশটুকু, ওই এক পদটাই হচ্ছে কি, সমস্ত পদ। যেমন আমরা যখন বলবো যে চায়ের বাগান, খেয়াল করো চায়ের বাগান, এই যে সমান কি, চা বাগান, এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে সমস্ত পদ। কারণ এই যে এটা হচ্ছে সমাসের প্রক্রিয়ায় দুই পদ একত্রিত হয়ে এক পদে পরিণত হলো, তাইলে এটা হয়ে গেল আমাদের সমস্ত পদ। তাহলে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। আর সমস্ত পদের ভিতরে আমরা যেটা দুটো জিনিস পাবো, একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। যদিও সমাসে এক পদে পরিণত হয়, কিন্তু তারপরেও এখানে কিন্তু দুইটা পদ একদম প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকে। একটু খেয়াল করলে সেটা আমরা দেখতে পাই। দেখো এখানে চা বাগান বললে চা একটি অংশ, বাগান একটি অংশ। তাহলে এই যে চা, এটা প্রথমে আছে, মানে সমস্ত পদের প্রথমে আছে, তাই এই প্রথম অংশটির নাম হচ্ছে পূর্বপদ। আর বাগান, এটা আছে দ্বিতীয় বা শেষ অংশে, তাই এটার নাম হচ্ছে পরপদ। এটির আরেকটা নাম হচ্ছে কি, উত্তরপদ। তাহলে আমরা পেয়ে গেলাম সমস্ত পদ কি। অনলাইন ক্লাসে আমরা স্কুলের ক্লাসের মতোই সুযোগ সুবিধা পাচ্ছি। শিক্ষকরা আমাদের ক্লাস নিচ্ছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করে বলছেন যে আমরা ক্লাস নিচ্ছি কি না, এবং আমরা ক্লাস করার পর সেই ক্লাস কেমন হচ্ছে, আমরা ক্লাস বুঝেছি কি না, সেই জন্য আমরা মতামত পোষণ করতে পারছি।
আমরা স্যারদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারছি। আমি আমাদের যখন স্যাররা বাড়ি কাজ দেন কিংবা ক্লাস করান, তখন যদি আমরা কোনো ক্লাস না বুঝতে পারি তখন আমাদের আব্বু আম্মু আমাদেরকে সাহায্য করে। এখনও আমাদের আব্বু আম্মু আমাদেরকে শিক্ষার প্রতি একটি বিশেষ চাপ দিয়ে থাকেন, এবং আমরা নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট যখন করে থাকি তখন আমাদের আব্বু আম্মু আমাদেরকে সাহায্য করেন। যেহেতু এখন করোনা মহামারী চলছে, আমাদের স্কুল বন্ধ, তাই আমাদের বাসায় অনলাইনে ক্লাস হচ্ছে। এই অনলাইনে ক্লাসের মাধ্যমে আমি অনেক নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হয়েছি। অনলাইনে ক্লাসের মাধ্যমে অনেক স্যাররা আমাদের সহযোগিতা করে। স্যার একদিন অনলাইন ক্লাসে উপস্থিত না হলে স্যাররা বাবা মার সাথে যোগাযোগ করে। আমি আমার স্কুলের পুরনো দিনগুলোকে অনেক মনে করছি। মুঘলদের সমসাময়িক সময়ে পুরাতন ঢাকার আর্মেনিয়ানদের আগমন বা বসবাসের এলাকাটিই আর্মানিটোলা। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে আর্মেনীয় ব্যবসায়ীগণ এখানে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং তাঁদের আবাসস্থল গড়ে তোলেন ও বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ কারণেই আর্মেনিয়ানদের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় আর্মানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে। প্রায় 3.19 একর জমির উপর লাল ইটের গাঁথুনিতে নির্মিত এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন জে ই হুইটেকার। শিক্ষা বিস্তারে গৌরবময় সাফল্য, প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন সহ বহু স্মৃতিবিজড়িত এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জনাব এ কে এম মোস্তফা কামাল। আর্মানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় আর্মেনিয়ানদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে অত্যন্ত সুন্দর ফলাফল করে আসছে। বোর্ড পরীক্ষাসমূহে প্রায় বৎসরই প্রথম স্থান অধিকার করার কারণে এর ঐতিহ্য বৃদ্ধি পেয়েছে এবং এখনও পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় বর্তমান পদ্ধতির পরীক্ষায় শতভাগ পাস সহ অধিকাংশ শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে এর ফলাফলকে সমুন্নত রেখেছে। বিদ্যালয়ের শিক্ষক 55 জন প্রধান শিক্ষক সহ এবং অফিস সহকারী 4 জন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী 10 জন রয়েছে। বিদ্যালয়টি 2 শাখায় পরিচালিত হয়। প্রভাতী শাখায় 700 মতো শিক্ষার্থী আছে এবং দিবা শাখায় 1300 শিক্ষার্থী রয়েছে। আমাদের এনসিটিবির গাইডলাইন অনুযায়ী সরকারি বিদ্যালয় হিসেবে আমরা শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকি। ইন্টারেক্টিভ মেথডে আমাদের উচ্চ প্রশিক্ষিত শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকেন। কোভিড পূর্বকালীন সময়ের কথা বলছি, সে সময়ে শিক্ষকগণ মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে, আইএলসি ল্যাবের মাধ্যমে এবং বিষয়ভিত্তিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকেন এবং সেই কার্যক্রমে ইন্টারেক্টিভ মেথডটি আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা বিবেচনা করে থাকি। মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইএলসি ল্যাবরেটরি, বিষয়ভিত্তিক শ্রেণীকক্ষ ব্যবহার করে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয়। একজন শিক্ষার্থী বছরে 2টি পরীক্ষায় অংশগ্রহণ করে, অর্ধবার্ষিক এবং বার্ষিক। প্রতিটি পরীক্ষায় হল টেস্টে থাকে আমাদের 100 নম্বরের মধ্যে 70 নম্বর সৃজনশীল এবং 30 নম্বর এমসিকিউ পদ্ধতি। আর এই 100 নম্বরকে 80% রূপান্তর করা হয়। আর 20 নম্বর ধারাবাহিক মূল্যায়ন, সেই 20 নম্বরের মধ্যে 10 নম্বর নির্ধারিত কাজ, 5 নম্বর বাড়ির কাজ এবং 5 নম্বর শ্রেণীর কাজ। সেই 20 এবং 80 মিলিয়ে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়। পূর্ব বাংলার বিখ্যাত কয়েকটি মুসলিম ও হিন্দু জমিদার বাড়ির অবস্থানের কারণে এটি ঢাকার অভিজাত এলাকাসহ প্রাণকেন্দ্র হিসেবে গণ্য হতো। আমি একটা গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি পাস করি। নামি দামি স্কুলের মধ্যে একটি স্কুল ছিল, ল্যাবরেটরি স্কুল তখন হয়েছে, কিন্তু টিচার্স ট্রেনিং কলেজ আনমেট স্কুলের সাথে ছিল। পরবর্তীতে টিচার্স ট্রেনিং কলেজটা চলে গেছে ল্যাবরেটরি স্কুলের সাথে। আমার সময় আনমেট স্কুলের হেডমাস্টারকে আমরা পেয়েছি, বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান হেডমাস্টার শামসুদ্দিন স্যার। তিনি রিটায়ার করার পর ওয়েস্টার্ন স্কুলের হেডমাস্টার হিসেবে দায়িত্ব নেন এবং ট্রিমেন্ডাস রেজাল্ট করে তিনি যেই কয় বছর ওয়েস্টার্ন স্কুলে ছিলেন, তারপর তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে শামসুল হক স্যার হেডমাস্টার হিসেবে আসেন, আর তখন ইস্টার্ন হেডমাস্টার ছিলেন বাসেশ স্যার। বাসেশ স্যারের কথা এখনও আমাদের মনে পড়ে। বাসেশ স্যার এমন একজন ব্যক্তি ছিলেন, পৌরুষদীপ্ত মানুষ, যে উনি যখন বারান্দায় দাঁড়াতেন ঘন্টা পরে কেউ বাইরে থাকতো না, এত তাকে এত ভয় করতো। উনি কাউকে
বকতেনও না, কাউকে মারতেনও না, কিছু না, তাকে ভয় করতো, সমীহ করতো সবাই। চকচকে কালো জুতো এবং সাদা প্যান্ট আর ফ্লাইং শার্ট, সাদা ফ্লাইং শার্ট ছাড়া কোনো সময় পড়তে দেখি নাই। আগাগোড়েই আনমেটলা গভর্নমেন্ট হাই স্কুল ছিল হকিতে সেরা, ফুটবলেও ছিল, ক্রিকেটেও ছিল, বাট হকিতে সেরা ছিল। বাংলাদেশের জাতীয় দলের হকি প্লেয়ার সাদেক সাহেব আনমেটলা স্কুলের ছাত্র, ক্রিকেটও খেলতেন বশির ভাই, ফুটবল তারকা প্রতাপ শঙ্কর হাজরা আনমেটলা স্কুলের ছাত্র, তারা আমাদের সিনিয়র। আনমেটলা স্কুলের ছাত্ররাই পরবর্তীতে হকির জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন আনমেটলা স্কুলের ছাত্ররাই। আমি আশা করি যদি একটু সবাই যদি যত্নবান হয়, অতীত ঐতিহ্যে আবার আনমেটলা স্কুল ফিরে আসতে পারে, এবং ছাত্ররা যদি যত্নবান হয়, লেখাপড়ায় মনোযোগী হয়, তাহলে সে অবস্থা ফিরে আসতে পারে। সৌন্দর্য, বিশালত্ব, শিক্ষা দীক্ষার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি অঙ্গনেও বিদ্যালয়টিকে করেছে খ্যাতিমান। দেশের চরম দুর্দিনেও শিক্ষা বিস্তারে বিদ্যালয়টির রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বর্তমানে স্কুলের স্যার ম্যাডামরা জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছেন, সেখানে সব সুবিধা অসুবিধা তারা বলে দিচ্ছেন, আবার সেখানে আমার বন্ধুদের সাথেও দেখা হচ্ছে। স্কুল খোলার ব্যাপারে সরকার যে দায়িত্ব নেবেন সেটাই আমি ভালো মনে করি, কারণ সবার আগে জীবনের নিরাপত্তা। তারপর আমি চাই যাতে দ্রুত স্কুল খুলে দেন, যাতে আমি আবার স্কুলে যেতে পারি, আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি। করোনা শুরু হওয়ার পর আমাদের পড়ালেখা নিয়ে যে চিন্তার বিষয় উঠেছিল, সেই চিন্তাটা দূর করার জন্য স্যাররা আমাদের প্রথমে পড়ালেখার বিষয়গুলো ভালোভাবে বোঝানোর জন্য মেসেঞ্জারে সবার সাথে যেন যোগাযোগ রাখা যায়, সেই জন্য প্রত্যেক ক্লাস অনুযায়ী গ্রুপ খোলা হয়েছিল। সেই গ্রুপে স্যাররা রুটিন দিয়েছে, রুটিন অনুযায়ী আমরা প্রতিদিন ক্লাস করতাম, জুম অথবা গুগল মিটের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতাম। তারপরে আবার অ্যাসাইনমেন্ট দিয়েছে স্যাররা, সেই অ্যাসাইনমেন্ট আমরা যথাসময়ে সম্পূর্ণ করে গার্ডিয়ানের মাধ্যমে স্কুলে দিয়ে দিতাম, স্কুলে তারা জমা দিত, স্যাররা সেটা যথাযথ মূল্যায়ন করতো, ভুল হলে সেটা আবার মার্কিং করে দিত যেন আমরা বুঝতে পারি, সেটা আবার ফেরতে আসার পর আমরা সেটা বুঝতাম মানে কেন ভুল হয়েছে সেটা আবার দেখতাম। আমরা আমাদের স্বাভাবিক সময়ে আমরা বিদ্যালয়ে এসে আমাদের বন্ধুদের সাথে নিয়মিতভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতাম আমাদের শ্রেণী শিক্ষকদের সাথে, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন যেভাবে এসেছে সেভাবেই আমাদের শিক্ষা কার্যক্রমে পরিবর্তন এসেছে। আমরা এখন আমাদের বাবা মার মোবাইল ফোনে অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি, এর ফলে আমাদের বাবা মারও আমাদের নিয়মিত খোঁজখবর নিচ্ছে আমরা অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে করছি কি না, আমরা এতে করে আমাদের শ্রেণী শিক্ষকের সাথেও নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি। আমরা মোবাইল ফোনে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যে শুধুই আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিতভাবে করছি তাই নয়, বহির্বিশ্বে যেভাবে শিক্ষা চালিয়ে নেওয়া হয় শিক্ষার্থীদের আমরা সে সম্পর্কে অবগত হচ্ছি, যার ফলে আমরা এইটুকু সময়ের মধ্যেই জানতে পারছি কীভাবে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে। তাই এতে করে আমরা বুঝতে পারছি আমাদের শিক্ষা এর ফলেই আমরা এভাবেই আমাদের অনলাইন কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারছি, যেভাবে বহির্বিশ্বে বা উন্নত দেশগুলোতে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছে। কোভিড পরিস্থিতির পূর্বে যখন আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সামনে ক্লাস নিতাম তখন কোনো ভুলভ্রান্তি হলে আমরা মুছে ঠিক করে লিখতে পারতাম, কিন্তু এখন অনলাইন ক্লাসে শিক্ষার্থী ছাড়াও অন্যান্য অনেক দর্শক, অনেক অভিভাবক এবং দেশবাসী সে দেখে, ফলে আমাদের অনেক অধিকতর সচেতনভাবে ক্লাসগুলো নিতে হয় যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়। ইভেন আমি কীভাবে মুভ করছি, আমি কীভাবে লিখছি, আমার বানানো ভুল হচ্ছে কি না, এই বিষয়গুলো আমাকে আগের চাইতে অধিকতর সচেতনভাবে লিখতে হয়, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আগে তো আমরা কম্পিউটার শিখে যেতাম না ক্লাসে, এখন আমাকে কম্পিউটারের অনেক কিছু বিষয় কীভাবে আপলোড দিতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে মেসেঞ্জার দিতে হয়, এগুলো অনেক কিছু বিষয় শিখে আমাকে অনলাইন ক্লাস নিতে হচ্ছে, ফলে আমাকে আগের চাইতে অনেক দক্ষ হয়ে অনলাইন ক্লাসগুলো নিতে হয়, এটা যেটা আগে ছিল না। আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো যেহেতু অনলাইন ক্লাস ওপেন থাকে সবাই দেখে, ফলে তারা আমাকে কীভাবে গ্রহণ করছে এই বিষয়গুলো দেখতে গেলে আমার পোশাকটা কেমন হচ্ছে, আমার বাচনভঙ্গি কেমন হচ্ছে, এই বিষয়গুলো আমাকে খুব খেয়াল রাখতে হয়। ফলে দেখা যাচ্ছে কি আগের তুলনায় এখন আমাকে বিভিন্ন দিক থেকে অনেক দক্ষ হয়ে অনলাইন ক্লাসগুলোতে আসতে হচ্ছে। এক কথায় বলতে গেলে আমাদের অনেক ডেভেলপড হয়ে অনলাইন ক্লাস নিতে হচ্ছে বিভিন্ন বিষয়ে, যেটা আগে ছিল না, অত লাগতো না। আগে আমরা ইচ্ছা মধ্যে ক্লাসে যেতাম, ক্লাস নিতাম, কিন্তু এখন আমাকে কম্পিউটার বিষয়ে বা আমার ক্লাস কীভাবে অধিকতর গ্রহণযোগ্য হয় এই বিষয়টা মাথায় রেখে পুরো পূর্ব প্রস্তুতি নিয়ে অধিক দক্ষভাবে আমাকে অনলাইন ক্লাসে।
কোভিড শুরু হওয়ার দুই সপ্তাহ পরেই আমরা শিক্ষকদের সাথে জুম সভায় মিলিত হই এবং এই জুম সভায় আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি যে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের সাথে সর্বোচ্চ যোগাযোগ স্থাপন করতে হবে এবং তাদের অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে। এটি ছিল আমাদের কোভিডকালীন সময়ে সফলতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে সময়ে সকল শ্রেণীর শিক্ষক তার অধীনস্থ শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীর অভিভাবকগণের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করেছেন এবং যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটি ব্রিজিং আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা অনলাইনে রুটিন করে ক্লাস নিয়েছি এবং টিভির ক্লাস অনুসরণে তাদেরকে উদ্বুদ্ধ করেছি। সংসদ টিভি এবং টিভির ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে আমরা আমাদের অনলাইন ক্লাস সম্পন্ন করেছি এবং এই ক্লাসসমূহ পরিচালনার জন্য আমরা মেসেঞ্জারে গ্রুপ করে দিয়েছি এবং ক্লাসগুলি রেকর্ড করে আমরা মেসেঞ্জারে আপলোড করে দিয়েছি এবং সেই ক্লাসগুলি যাতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দেখতে পারে সেই সুযোগের ব্যবস্থা আমরা রেখেছি। বছর শেষে এনসিডিপি প্রদত্ত অ্যাসাইনমেন্টসমূহ আমরা যথারীতি জমা নিয়েছি এবং মূল্যায়ন শেষে সেগুলো আমরা ফিডব্যাক দিয়ে শিক্ষার্থীদেরকে ফেরত দিয়েছি। এর ভিত্তিতেই আমরা পরবর্তী ক্লাসে তাদেরকে প্রমোশন দিয়েছি। প্রাথমিক এবং জেএসসি পরীক্ষায় সবসময় শতভাগ, এসএসসি পরীক্ষায় 99% ফলাফল হয়ে থাকে এবং অধিকাংশ শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে থাকে। বিদ্যালয়ে রয়েছে সততা স্টোর। বিদ্যালয়ের একটি বিশেষ সুবিধা স্কুল হেলথ ক্লিনিক, এটি সরকারি বিদ্যালয়সমূহের মধ্যে আর্মেনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি বিশেষ সুযোগ, স্বাস্থ্য সুবিধা নিতে পারে এবং এই বিদ্যালয়ের রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার। এখানে কোনো শিক্ষার্থী কোনো কিছু হারিয়ে ফেললে সেই লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার থেকে তা সহজেই সংগ্রহ করতে পারে এবং এটি একটি বিশেষ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আর্মেনিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হকি খেলার একটি সূতিকাগার। হকি বরাবরই এই বিদ্যালয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। হকিতে জাতীয় পর্যায়ে যে সকল নেতৃত্ব আছেন, নেতৃবৃন্দ আছেন, তা অধিকাংশই আর্মেনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হকি দলের খেলোয়াড় ছিলেন। এই বিদ্যালয়ের স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, আর্ট ব্রিগেড সহ বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ক্লাবের কার্যক্রম চালু রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, সকল প্রকারের রাষ্ট্রীয় প্রোগ্রাম যথারীতি পরিচালিত হয় এবং এই কোভিডকালীন সময়ে আমরা অনলাইন এবং অফলাইনে সকল রাষ্ট্রীয় প্রোগ্রাম যথারীতি উদযাপন করেছি, পালন করেছি এবং আমাদের শিক্ষার্থীগণ থানা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পর্যায় থেকে পুরস্কার গ্রহণ করে আসছে। বিদ্যালয়টির রয়েছে একটি ঐতিহ্যবাহী প্রাচীন পাঠাগার। আমাদের বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের বর্তমান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, সকলেই টিকা গ্রহণ করেছি। দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই আমাদেরই উচিত সবার আগে দায়িত্ব নেওয়া।